আপনি উকিল অ্যাডভোকেট গাঙ্গুলি? হ্যাঁ। আজকে বেরোবেন না আপনি? বেরোবো না মানে? মানে বাড়ি থেকে বেরিয়েছেন বেরিয়েছেন, কিন্তু এলাকা ছেড়ে বেরোবেন না। যান ভিতরে ঢুকে যান। আজকে কোনো কেস নেই, আজকে ছুটি আপনার, কোর্টের ছুটি আজকে আপনার। কারা তোরা? মুখগুলো দেখে তো মনে হচ্ছে সবে জেল ভেঙে বেরিয়ে এসেছিস। কারা তোরা? এই এলাকায় ঢুকে ইতাকে চমকাচ্ছিস? হ্যালো, আমি কিরণ গান্ধী ব্যানার্জি বলছি। হ্যাঁ দাদা। মেয়েটা যেন বাড়ি থেকে না বেরোয়, ওকে আটকাও। যদি কোনো ঝামেলা করে, মা বেগরবাই করে, উড়িয়ে দাও। হ্যাঁ, মেয়েটাকে খুঁজে পেয়েছ? হ্যাঁ দাদা, সামনেই আছে। হ্যালো বাবু সোনার বাবা। আমি আমি অ্যাডভোকেট গাঙ্গুলি। কালকে রাতের ফোন কলটাতে আপনি চমকে আছেন। এই মুখ সামলে কথা বলো বলে রাখলাম, তুমি আজ বাড়ি থেকে বেরোবে না। ওই বিয়ে বাড়ি চত্বরে তোমাকে যেন না দেখি। ওমা, সে কি তাহলে নিচকোণে কি হবে, বাবু সোনা কি হবে? আমার ছেলের কি হবে তা নিয়ে তোমাকে ভাবতে হবে না। তোমার কোনো বড় মতলব আছে, তুমি ওখানে ঢুকবে না। তো অগ্নিজিৎ মুখার্জি ফোন করেছিলেন, ফোন করে বললেন যে তুমি কোনো ছক করছো। তুমি আমাকে চেনো না? জানি তো, বহুত বড় ছকবাজা। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, দেশ থেকে এখনো আইন উঠে যায়নি, আর এটা কৃপান ব্যানার্জির বাপের এলাকা নয়, কথাটা মাথায় রাখবেন। আইন আপনার জন্য, আমার জন্য, সকলের জন্য সমান। আপনার ছেলে মদ খেয়ে নেশাগ্রস্ত অবস্থায় পদ্মর হাত ধরেছিল, পদ্মর হাত ধরে টানাটানি করেছিল, ওর উপর জোর জুলুম খাটিয়েছিল, তারপর ওর হাত ধরে টেনে হেঁচড়ে সুইমিং পুলে নামিয়েছিল, তারপর ওকে তাড়া করেছিল, আর পদ্ম কুকুরের মতো ছুটতে ছুটতে এসে আমার সামনে পড়ে ব্যাস। ওখান থেকেই গুন্ডাদের টাইম শেষ আর লয়ের টাইম শুরু, ওখানেই আপনার এলাকা শেষ আর গীতার এলাকা শুরু। কথাটা মাথায় রাখবেন, কথাটা মাথায় রাখবেন। আর বিয়ে বাড়ি, বিয়ে বাড়ি তো আমি যাবই, যাবই আমি বিয়ে বাড়ি। কি 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 করবে কি তুমি? কি করবে, আটকাতে পারবে? তুমি আমাকে জানো আমি কে? আমি কিরণ কান্তি ব্যানার্জি। আপনি গেই হন না কেন, আইনের ঊর্ধ্ব তো নন? অনেক কোপচেছেন, এবার ফোনটা রাখুন। তোমার লাশ পড়ে যাবে বলে রাখলাম, তুমি আমাকে জানো না, আমার কথা শোনো, তোমার লাশ পড়ে যাবে যদি তুমি। হ্যালো হ্যালো, গীতা LLB সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6:30 টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।